সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই ভয়েস বাংলায়। আমি মোস্তফা ফিরোজ। ছোট ছোট কয়েকটি খবর, কিন্তু খুব ইন্টারেস্টিং। দর্শক, আমি আগেই বলেছি যে আমার নজরে খুব মজাদার বা আকর্ষণীয় কোনো রিপোর্ট বা তাৎপর্য বহন করে এমন কিছু সংবাদ আসলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই হিসেবে আমি চারটা খবর আমি শেয়ার করতে চাই। একটা হলো ভাইস চেয়ারম্যান নীলার দখলে শত কোটির প্লট। প্রেমের টানে লন্ডনে গিয়ে মামলায় ফাঁসলেন বাংলাদেশি কূটনীতিক। কর্মীর বিয়েতে যোগ দিতে বাংলাদেশে সৌদি নিয়োগকর্তা, সবাই অভিভূত। আরেকটি হলো মাদক না ছাড়ায় গায়ক নোবেলকে তালাক দিলেন সালসাবিল। দর্শক, আমি প্রথমেই আপনাদেরকে খবরটা বলি যে ভাইস চেয়ারম্যান নীলার দখলে শত কোটির প্লট। কালবেলাতে এটি রিপোর্টটা হয়েছে। পূর্বাচল নতুন শহর প্রকল্পের একটি প্রাতিষ্ঠানিক প্লট বরাদ্দে ভয়াবহ জালিয়াতির ঘটনা ঘটেছে। 2018 সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অর্থাৎ রাজুকের প্রকল্পে 76.83 কাঠা আয়তনের একটি প্লট পূর্বাচল কনভেনশন লিমিটেডের নামে সাময়িকভাবে বরাদ্দ দেওয়া হয়। এর বছরখানেক পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সৈয়দ ফেরদৌসি আলম নীলা জালিয়াতির মাধ্যমে রাজুক কর্মকর্তাদের সহযোগিতায় প্লটটি পূর্বাচল নীলা কনভেনশন লিমিটেডের নামে বরাদ্দ নিয়েছেন বলে অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে নামে বেনামে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ জমা পড়ে সংস্থাটিতে। কমিশন অভিযোগ অনুসন্ধানে সংস্থাটির সহকারী পরিচালক শহীদুর রহমানকে প্রধান করে 3 সদস্যের একটি টিম গঠন করেছে। টিমের অন্য 2 জন হলেন প্রবীর কুমার দাস ও আফনান জান্নাত কেয়া। অভিযোগের বিষয়ে অবশ্য নীলা বলছেন যে বিষয়টি হাইকোর্টে বিচারাধীন এমন একটি বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাই না। যাই হোক, ঘটনাটা কি যেহেতু বিচারাধীন বিষয়, সুতরাং কিন্তু আমাদের এরকম নির্বাচিত অনেকেই যারা এই সমস্ত পদে আসেন তারা এই সমস্ত জাল জালিয়াতির মধ্যে কাজ করেন, আরো সম্পত্তি বাড়ান। জানি না নীলার ঘটনাটা কি, এটা অবশ্যই তদন্ত করা উচিত। প্রেমের টানে লন্ডনে গিয়ে মামলায় ফাঁসলেন বাংলাদেশি কূটনীতিক। কূটনীতিকের নাম হচ্ছে ইফতেকার রহমান। খবরে বলা হচ্ছে, এটাও কালবেলার রিপোর্ট, প্রেমের টানে লন্ডনে গিয়ে মামলার জালে ফেঁসেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। ইফতেকার রহমান নামের এই কর্মকর্তা বর্তমানে লন্ডন পুলিশের হেফাজতে রয়েছেন। এটা খুবই দেশের জন্য ভাবমূর্তি ক্ষুণ্ণের একটি ঘটনা। তিনি সিনিয়র সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত। BCS 35 ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের ওই কর্মকর্তা একটি ট্রেনিংয়ে অংশ নিতে বেলজিয়ামে গিয়েছিলেন। সেখান থেকে তিনি লন্ডনে যান। বাংলাদেশি বংশোদ্ভূত এক নারী লন্ডন পুলিশের কাছে তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন। এরপর পুলিশ তাকে আটক করে। খুবই মানে অসম্মানজনক একটা ঘটনার মধ্যে পড়লো পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে যে গত 23 জানুয়ারি এক্সচেঞ্জ অফ এক্সপার্টিস অন দা থিম অফ ব্লু ইকোনমি ইন দা গালফ অফ বেঙ্গল শীর্ষক ট্রেনিং এ যোগ দিতে বেলজিয়ামে যান ইফতেকার রহমান। 3রা ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথিতে এমন তথ্য দেখা গেছে, তবে ওই কর্মকর্তা গতকাল মঙ্গলবার পর্যন্ত দেশে ফেরেননি। লন্ডনের সূত্র জানায় যে লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত এক নারী ওই কর্মকর্তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনেন পুলিশের কাছে। ওই নারী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে লন্ডনে গবেষণার কাজে যুক্ত আছেন। ইফতেকার রহমানকে আটকের খবর পেয়ে বাংলাদেশ দূতাবাস তাকে ছাড়ানোর জন্য দেন দরবার করে। ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস 1961 এর 31 ধারা অনুযায়ী যে কোনো ধরনের অপরাধমূলক বিচারের আওতা থেকে কূটনীতিকরা মুক্ত থাকবেন। তবে ইফতেকার লন্ডনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা নন। অবশ্য এরপরও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে দূতাবাসের বেশ কয়েকজন কর্মকর্তা তাকে মুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছেন। খুবই দুঃখজনক ঘটনা আর একটি চমৎকার একটি উদাহরণ। কর্মীর বিয়েতে যোগ দিতে বাংলাদেশে সৌদি নিয়োগকর্তা অভিভূত। কর্মীর বিয়েতে যোগ দিতে বাংলাদেশে এসেছেন এক সৌদি নিয়োগকর্তা। তিনি সৌদি আরবের নাগরিক। এখানে এসে তিনি স্থানীয় বিয়ের রীতিনীতি দেখে অভিভূত হয়েছেন। বাংলাদেশের
মানুষের উদার মানসিকতার প্রশংসাও করেছেন তিনি। ওই সৌদি নাগরিকের নাম সালে আল সিনাইদি। বাংলাদেশ সফরে তার সঙ্গে এসেছেন তার এক বন্ধুও, আরো একজন এসেছেন। রাজধানী ঢাকার কাছে এক গ্রামে ওই বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়। এই খবর দিয়েছে আবার গালফ নিউজ। বাংলাদেশি কর্মীর বিষয়ে সালে আল সিনাইদি বলেন, গত 5 বছর ধরে তাকে আমি চিনি, তার সততা ও কাজের সুনাম রক্ষায় আগ্রহের কারণে আমি তার উপর নির্ভর করি। এই সফরের উদ্দেশ্য হলো আমাদের মধ্যে দূরত্ব সংকুচিত করা এবং আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মানবিক অনুভূতি বৃদ্ধি করা। তাছাড়া একটি নতুন অভিজ্ঞতার সংস্পর্শে আসা ও স্থানীয় আচার অনুষ্ঠান ও ঐতিহ্যগুলি অন্বেষণ করাও আমার এই সফরের উদ্দেশ্য। সাধারণত দর্শক, সৌদিরা বাংলাদেশি অধিকাংশ ক্ষেত্রে যে খুবই তুচ্ছতা ছিল পরে আমাদের নাগরিকদের, এই ঘটনাটা একেবারেই তার মানে বিপরীত একটি চিত্র। তো এর মধ্যে প্রমাণ হয় যে আসলে সব সৌদি এক না। সৌদি আরবে অনেক ভালো মানুষ আছে, নাগরিক যারা মানবিক, যারা বাংলাদেশের মানুষকে ভালোবাসে, সেটা ধর্মীয় কারণে হোক আর যেভাবেই হোক না কেন, এটা একটা বড় একটা উদাহরণ। এই জন্য গালফ নিউজ এই খবরটি সামনে এনেছে। দর্শক, কয়েকদিন আগে সম্ভবত নীলফামারি বা ওই অঞ্চলে উত্তরাঞ্চলে একটা জায়গায় মাদক অবস্থায় কুড়িগ্রামে সম্ভবত তিনি স্টেজ পারফর্ম করতে যে দেখেন যে সে উল্টাপাল্টা কথাবার্তা বলছে, পরে তার দিকে জুতা নিক্ষেপ করা হয় এবং পরে তাকে বের করে দেওয়া হয় এবং তিনি ঢাকায় আসেন। সেই নোবেল ঘটনা যে মাদক না ছাড়ায় গায়ক নোবেলকে তালাক দিলেন সালসাবিল। বহুবার নিষেধ করার পরও মাদক না ছাড়ায় নোবেলকে তালাক দিয়েছেন স্ত্রী সালসাবিল মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি। এতদিন তালাক ঝুলিয়ে রাখলেও সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে নোবেলের কাছে মাদক ছাড়ার ব্যাপারে জানতে চান সালসাবিল, কিন্তু নোবেল স্পষ্ট জানিয়ে দেন তিনি মাদক ছাড়বেন না। এরপরই তালাক সম্পন্ন করেছেন বলে জানান সালসাবিল। এই বিষয়ে বৃহস্পতিবার সালসাবিল জানান, তালাকের চিঠি আগেই দিয়েছিলাম, তালাক কার্যকর হতে 3 মাস সময় লাগে, কিন্তু চাইলে সেটাকে স্থগিত করা যায়। আমি নোবেলের পরিবর্তন আশা করে সেটাকে স্থগিত রেখেছিলাম, আজ সকালে সেটা কার্যকর করেছি। কয়েকদিন আগেরই দর্শক আমি এই ঘটনাটা বলে একটা রিপোর্ট দিয়েছিলাম যে তার যে আসক্তি এবং তার যে অকারেন্স এবং এই অবস্থা আসলে কোনো সংসার লাইফ করা যায় কেন, কোনো সামাজিক জীবন যাপন করা যায় না। ফলে এই শিল্পীর পরিণতি যে খুবই নিচের দিকে যাবে, অধঃপতন যে একদম চূড়ান্ত, এটা এই সমস্ত ঘটনা দেখলেই বোঝা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।